মেঘনা যে ছেলেটির সঙ্গে বিয়ে হয় সেই ছেলেটির বাবার চরিত্রে আমি অভিনয় করছি, মায়ের চরিত্রে অভিনয় করছেন শান্তনা বসু। এখানে মানে তোমার মানে কতটা অভিনয় স্কোপ রয়েছে এই ছবিতে? একজন অভিনেতাকে যদি এক লাইনও তার পার্ট থাকে তার মধ্যেই তার অভিনয়ের মুনশিয়ানাটা দেখাতে হয়, এটাই আমাদের ছোটোবেলার ট্রেনিং। আমি যখন পিএলটিতে উৎপল দত্তর দলে নাটক শিখেছি তখন এটাই আমাদের শিক্ষা ছিল যে রোল ছোটো বড় হয় না, অভিনেতা ছোটো বড় হয়। ফলত আমি লেংথ অফ দি রোল নিয়ে চিন্তিত নই, যেটুকু আছে সেটুকু ভালো করবো এটাই আমি চেষ্টা করি। পার্থর সঙ্গে তুমি এর আগেও বন্দি পাখি কাজ করেছো, তো এই যে ছবি আর তুমি যে গতন দিকে যে ছবি যা করছো এর সঙ্গে কোনো পার্থক্য আছে কি এই ক্যারেক্টারের মধ্যে? হ্যাঁ, গল্পে তো নিশ্চয়ই পার্থক্য আছে, প্রতিটি ছবির গল্প আলাদা হয়। তবে আমি ওই গতানুগতিক ছবি কিংবা অফবিট ছবি কিংবা প্যারাডাল ছবি এই ডিস্টিংশানগুলো অভিনেতা হিসেবে ভাবতে চাই না। পিচে যখন ব্যাট করতে নেমেছি সেটা স্পিনিং ট্র্যাকও হতে পারে, ফার্স্ট পিচও হতে পারে, যেরকম পিচ সেরকম ব্যাট করতে হবে, যেরকম ছবি সেই মতো আমি আমার যোগ্যতা অনুযায়ী আমার ক্ষমতা অনুযায়ী অভিনয় করার চেষ্টা করছি এবং করব। পার্থ নতুন ছেলে, পার্থ ডিরেকশনটা কেমন করছে? পার্থ একদম নতুন ছেলে নয়, পার্থ তো এর আগে ছবি করেছে, আমি তাতে অভিনয়ও করেছি, তাতেও আমি দেখেছি ওর কাজের মুনশিয়ানা, তাতেও আমি দেখেছি ও খুব কনফিডেন্ট একজন ডিরেক্টর, ও শর্ট ডিভিশন জানে, কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে শর্ট নেবে আগে থেকে ভাবা থাকে, খুব প্রিপেয়ার্ড একজন ডিরেক্টর। এরকম ছেলেরা যখন ডিরেকশন দেয় তখন সাধারণত তারা সফল হয়। বাণিজ্য, ছবির বাণিজ্য এ তো আমাদের কারোর হাতে নেই, সেটা দেখা যাক সময় তার উত্তর দেবে। তবে একটা ভালো পরিচালিত ছবি হতে চলেছে। থ্যাংক ইউ দাদা, সুস্থ থাকুন, ভালো থাকুন।